হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে শিং মাছের রেসিপি নিয়ে চলে এলাম রিপার আম্মুর ব্লগে। আমি রিপা। তো সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। আর শিং মাছের তরকারি সবাই বেশি বেশি করে খাবেন এবং উপকারিতা ফলাফল সাথে সাথে টের পাবেন। তো শুরু হয়ে যাক আমাদের রান্নাবান্নার কাজ। এখন কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছে এবং পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে তারপরে তেলে হালকা করে ফ্রাই করতেছে। আর এই শিং মাছের রান্নাটা আপনারা পুরোপুরি দেখে বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজা লাগে। তো আর ওদিকে শিং মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এবং কি আদা রসুন জিরা বাটা যা যা লাগে প্রত্যেকটা জিনিসই সুন্দর করে বেটে নিয়েছে। এবার ভালো করে ভাজার পর হালকা একটু লবণ দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছে, তাহলে এটা বেশি ফ্রাই হয়ে যাবে না, একটু নরম নরম থাকবে। এবার দিয়ে দিবে হচ্ছে আদা বাটা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে যেরকমটা দেখতে পাচ্ছেন। এবার এটাকে ভালো করে কষিয়ে নিবে। জিরা বাটা দিয়ে দিচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে সুন্দর করে। আমাদের ভিডিও কে কে কয়দিন মিস করছেন অবশ্যই জানাবেন, আর আমাদের পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন এবং এভাবেই বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে কেমন লাগে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমাকে অবশ্যই সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটাতে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, দিয়ে আবার ভালো করে নেড়ে নিব মশলাতে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা যত ভালো করে কষাবেন খেতে ততই মজা লাগবে। এবার পানি দিয়ে দিচ্ছি হালকা করে, পানি দিয়ে সুন্দর করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে। এবার ভালো করে তেল উঠে গেলে আমরা ফিশটাকে অ্যাড করে দিব। আর ফার্স্টে আলু দিয়ে দিচ্ছি, আলুগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নেওয়া হয়েছে। আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, আমাকে কারা কারা ভুলে গেছেন সেটাও জানাবেন আর কারা কারা মনে রেখেছেন সেটাও আমাকে জানাবেন। এবার আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে এবং দেখছি যাতে নিচে লেগে না যায়, ওটাকে ভালো করে টানে। আসলে শিং মাছের ঝোল রাখলেও মজা হয়, আপনারা চাইলে শিং মাছের ঝোল রাখতে পারেন, কেউ বা ভুনা খেতে পারেন, কিন্তু শিং মাছের ঝোল কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারিতা বেশি, রক্তের জন্য বিশেষ করে। যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে আলু দিয়ে এবার আবার একটু পানি দিয়ে দিচ্ছে। আপনারা কি শিং মাছ এভাবে রান্না করেন? আমার আম্মুকে আমি অনেক আগে থেকে এভাবেই রান্না করতে দেখি, মানে একটু অন্য স্টাইলে। তো সবাই তো একই স্টাইলে রান্না করে, পেঁয়াজটাকে ভেজে তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে। তো আমার আম্মুকে সবসময় দেখি যে এই শিং মাছ রান্না করতে গেলে প্রচুর পরিমাণে কষায় কষায় তারপরে রান্না করে। আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে কষানো হয়েছে তরকারিটাকে। এবার এই যে শিং মাছগুলো কেটে রেখেছে এটা সুন্দর করে দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিবে যাতে মাছের ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে আর কি। আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছি আপনাদেরকে বলেছি। এবার এটাকে কষানোর পালা, আর ঠিক এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন।
এবারে তো পানি অ্যাড করে দিচ্ছে। পানি অ্যাড করে দেওয়ার পর আবার সুন্দর করে তরকারিটাকে টেনে নিবে, তাইলেই আমাদের হয়ে যাবে শিম মাছের তরকারি। আলহামদুলিল্লাহ, দেখতে খুবই সুন্দর ছিল, মাশাল্লাহ, খেয়ে তো দারুণ ছিল। লাস্ট লুক আমি দেখিয়ে দিব, এই যে হয়ে গিয়েছে। আমাদের পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।